আজকে তোমাদেরকে একজন কপাল পোড়া লোকের গল্প শোনাবো। না, তার কপালে কোনো পোড়া দাগ নেই, কিন্তু বয়স 40 পার হয়ে যাচ্ছে, তবুও লোকটা কোনোভাবেই বিয়ে করতে পারছে না। কেন আর কীভাবে এসব হচ্ছে সেটা জানতেই পুরো গল্পটা মন দিয়ে শোনো। আর হ্যাঁ, গল্পের শেষে এক অদ্ভুত সুন্দর চমক অপেক্ষা করছে তোমাদের জন্য। এই লোকটার নাম বিজু, আর আজকে সে একজন উকিলের চেম্বারে এসেছে তার এক বন্ধুকে নিয়ে। আসলে বিজু ছোটবেলা থেকেই একজন পুলিশ অফিসার হতে চাইতো, তাই মনে মনে ঠিক করেছিল পুলিশ অফিসার হয়ে একবারেই বিয়েটা করবে। কিন্তু ভাগ্যে তার আর পুলিশের চাকরিটা জোটেনি। এদিকে চাকরির জন্য অপেক্ষা করতে করতে তার বয়সটাও 30-এর বেশি হয়ে যাওয়ায় পছন্দ মতো মেয়েই পাচ্ছিল না। মেয়ে খুঁজতে খুঁজতে কীভাবে যে আরও 10 বছর চলে গেছে সে টেরই পায়নি। এখন কি আর করার, তাই বাধ্য হয়েই সে ঠিক করেছে ডিভোর্সি মেয়ে বিয়ে করবে। আর সেজন্যই তাদের আজকে এখানে আসা। এই উকিল মূলত একজন ডিভোর্স লয়ার, আর তার কাছেই বিজু এসেছে রিসেন্টলি ডিভোর্স হয়েছে এমন মেয়েদের লিস্ট সংগ্রহ করতে। উকিলও কিছু টাকার বিনিময়ে তাকে কয়েকজন মেয়ের বায়োডাটা আর ছবি দেখায়। সেখান থেকে একটা মেয়েকে বিজুর পছন্দ হয়, মানে ওই চালানোর মতো আর কি। আর উকিলও খুশি হয়ে যায় এই ভেবে যে অবশেষে বিজুর ঝামেলাটা মিটল। কিন্তু তখনই বিজুর ফোনে তার বাবার ফোন আসে, আর সে বিজুকে বলে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোর বিয়ে ঠিক হয়েছে, আজকে মেয়ে পক্ষ আসবে তোকে দেখতে। বিজু এটা শুনেই তাড়াতাড়ি করে উকিলের থেকে টাকা ফেরত নিয়ে বলে, আরে আমার বাবা তো বিয়ে ঠিক করে ফেলেছে, এখন আর ডিভোর্সি মেয়ের দরকার নেই। এই বলেই সে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে বিজুর বাড়িতে মেয়ে পক্ষ ততক্ষণে চলে এসেছে। বিজুর বোন মেয়ে পক্ষকে বিজুর একটা সিভি দিচ্ছিল, কিন্তু এই সিভিতে বিজুর বয়স দেওয়া ছিল 31 বছর, কারণ বয়স বেশি জানলে হয়তো এবারও বিয়েটা হবে না। বাড়ির ভেতরে সব ভালোই যাচ্ছিল, এমন সময় বিজু বাড়ি এসে ঢোকে। আর সেদিন আবার বিজুর জন্মদিন ছিল, তাই সবাই মিলে তার জন্য একটা কেক নিয়ে আসে কেক কাটার জন্য। এমন সময় বিজুর বোনের ছেলে ভেতর থেকে কেকের উপরের মোমবাতিটা নিয়ে আসে, আর এই মোমবাতিতে লেখা ছিল 40। তার মানে আজকেই বিজুর 40 বছর পার হচ্ছে। ব্যাস, আর কী চাই? এটা দেখেই মেয়ে পক্ষ তো বুঝে যায় তাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে। আসলে এই ছেলের বয়স 31 না, আসল সত্যিটা জেনে গিয়ে মেয়ে পক্ষ সেখান থেকে রাগ করে চলে যায়। যাহ, এবার কি হবে? এত কষ্ট করে একটা মেয়ে পাওয়া গিয়েছিল, তাও আবার চলে গেল। এই কষ্টে বিজু, তার দুলাভাই আর বন্ধুরা মিলে মদ খেতে আসে। আর এখানে সবাই মিলে বিজুকে বলে, ভাই তুমি চিন্তা করো না, আমরা যেভাবেই হোক এবার তোমার বিয়ে দিয়ে ছাড়ব। এরপর তারা বিজুকে নিয়ে কয়েক জায়গায় মেয়ে দেখতে যায়, কিন্তু কেউই বিজুর বয়স দেখে তার সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চায় না। আর এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেলেও বিজুর আর বিয়ে হয় না। তো একদিন তারা সবাই যখন একসাথে বসেছিল, তখন সেখানে বিজুর একজন বন্ধু চলে আসে, আর সে বিজুকে কুণ্ডু নামের একটা গ্রামের কথা বলে। সেই গ্রামে নাকি কম বয়সী মেয়েরা ছেলেদের টাকা পয়সা থাকলেই বেশি বয়সের ছেলেদেরকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ব্যাস, আর কি লাগে? বিজুর শুকনো মুখে আবার হাসি ফিরে আসে। সে তার বন্ধুকে একটা ড্রিঙ্কসের গ্লাসে গিয়ে দিয়ে বলে, আসলেই কি এই ঘটনা সত্যি? তার বন্ধু বলে, আরে তুই কোনো চিন্তাই করিস না, এবার তোর বিয়ে আর কেউ আটকাতেই পারবে না। পরদিনই বিজু তার দুলাভাই আর বন্ধুদেরকে নিয়ে রওনা দেয় সেই গ্রামের দিকে। গ্রামের সামনে এসে প্রথমে তারা মন্দিরে যায় আর প্রার্থনা করে যেন আজকে সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যায়। মন্দির থেকে বেরোনোর সাথে সাথেই তাদের একজন ঘটকের সাথে দেখা হয়। ঘটক তাদেরকে বলে, তার হাতে একটা কম বয়সী মেয়ে আছে, আর তার বাবার অনেক জমি আর টাকা পয়সাও আছে, তারা শুধু একটা ভালো ছেলে চাই যে তাদের জমিজমা দেখাশোনা করবে। ঘটক বিজুকে জিজ্ঞাসা করে, তুমি কি এই মেয়েকে বিয়ে করবে? বিজু কিছু না ভেবেই বলে দেয়, সে রাজি। আর ঘটক তখন তাদের সবাইকে নিয়ে মেয়ের বাড়িতে আসে। এখানে আসলে কিছুক্ষণ পর মেয়ের সামনে আসলে দেখা যায় সে বিশাল মোটা, আর কোথায় আমাদের বিজু তো চেঙ্গিস খান। বিজু মনে মনে চিন্তা করে, একে বিয়ে করলে আমি এমনিতেই মারা যাব, তাই কোনোভাবেই একে বিয়ে করা যাবে না। সে ঘটককে পাশে ডেকে নিয়ে বলে, এই মেয়েকে তুমিই বিয়ে করো, আমাকে অন্য কোনো মেয়ে দেখাও। এটা বলে তারা সবাই সেখান থেকে চলে আসে। ঘটক এবার বিজুদেরকে কাভেরী নামের আরেকটা মেয়ের বাড়িতে নিয়ে আসে। কাভেরীকে দেখে বিজুর এক নজরেই পছন্দ হয়ে যায়। কাভেরীও বিজুকে বিয়ে করতে রাজি হয়। বিজু বলে সে একজন রঙের কনস্ট্রাক্টর, আর তার কাছে গাড়িও আছে, কিন্তু আসলে বিজুর কোনো গাড়ি নেই। কাভেরীকে আসলে সে হাতছাড়া করতে চায় না, এজন্যই সে একটু বাড়িয়ে বলেছে আর কি। তো যাই হোক, বাড়ি ফিরে বিজু সবাইকেই খুশির সংবাদটা দেয়। সবাই শুনে তো অনেক খুশি হয়ে যায়, অবশেষে বিজুর বিয়েটা হবে তাহলে। বিজু তো এদিকে মুখে ফেস ওয়াশ আর চোখে শশা দিয়ে রূপচর্চা করতে ব্যস্ত।
এত বছর পর বিয়ে হচ্ছে বলে কথা, আর তাদের বিয়ের ব্যাপারে কাভির আর বিজুর পরিবারের লোকেরা মিলে আলোচনা করছিল। সেখানে বঞ্জনা নামের একটা মহিলাও ছিল। আসলে বঞ্জনা হলো এই গ্রামের পার্টি সেক্রেটারি। আসলে বঞ্জনা বিজুদের পরিবারের ক্লোজ ছিল, তাই সে নিজেই সব কিছু দেখাশোনা করছিল। কাভেরি বিজুর ফোনে ভিডিও কল দেয়, আর বঞ্জনার কাভেরিকে দেখে অনেক পছন্দ হয়। কিন্তু যখন বিজুর মা কাভেরিকে দেখে, সে জোরে জোরে বলে ওঠে, এই মেয়ে তো অনেক মডার্ন, না না এই বিয়ে কিছুতেই হতে পারে না, আমি আমার ছেলের জন্য এমন মেয়ে চাই না। আর বাইরে বসে থাকা কাভেরির পরিবার আর গ্রামের লোকজন এসব কথা শুনে ফেলে, এতে করে সেখানে গ্যাঞ্জাম বেঁধে যায়। আর কাভেরির পরিবারও বিয়ে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এবারও বিজুর বিয়েটা ভেঙে যায়। সে এবার প্রচণ্ড রেগে যায়। সে সবাইকে বেশ কথাও শুনিয়ে দেয়। রাতে বিজু মনের কষ্টে সবার সাথে মদ খেতে বসে, আর সেখানে সবার সাথে সে তার প্রথম ভালোবাসার সোলুর কথা বলতে থাকে। স্কুলে থাকতেই সোলুকে তার প্রথম ভালো লেগেছিল। বিজু সোলুর কথা বলতে বলতে এটাও বলে যে তারও না এখনও বিয়ে হয়নি। এটা শুনেই পরদিন সকালে বিজুর দুলাভাই তাকে নিয়ে সেই সোলুর বাড়ির পাশে আসে। আর অনেকদিন পর পুরাতন প্রেমকে দেখে বিজুর আবার তাকে ভালো লাগতে শুরু করে। বিজুর দুলাভাই তাকে সোলুর সাথে কথা বলতে বলে, কিন্তু বিজু সেদিন লজ্জায় চলে আসে। পরদিন যখন আবার সোলু তার কাজে যাচ্ছিল, রাস্তায় বিজু এসে তার সাথে কথা বলে, আর তার মনের কথা খুলে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু সোলু উত্তর দেয় তার আরও চারটা বোন আছে, তাই এখন আগে তাদের সবাইকে বিয়ে না দিয়ে সে কিছুতেই বিয়ের কথা ভাবতেই পারছে না। আর এরপর সে একটা অটোতে উঠে কাজের দিকে যেতে থাকে। বিজুও সেই অটোর পিছনে উঠে ঝুলে পড়ে। তখন সেই অটোতে একটা লোক সোলুর সাথে অশ্লীলতা করার চেষ্টা করে। বিজু তো তখন সোলুকে বিয়ে করার চিন্তায় বিফোর, কিন্তু সোলু মনে করে এই কাজটা হয়তো বিজুই করেছে, তাই সে গাড়ি থামিয়ে বিজুকে চড় মারে। তার সাথে গাড়ির অন্য লোকরাও তাকে ধরে মার দেয়। কেউ তার কোনো কথাই শুনছিল না। বিজুও বাধ্য হয়ে সেখান থেকে অপমানিত হয়ে ফিরে আসে। বিজু যখন বাড়ি আসে, তখন দেখা যায় সোলু আর বিজুর এই ঘটনার বাড়ির সবাই জেনে গেছে। তার বোন ঝাড়ু দিয়ে তাকে মারতে থাকে আর বলে, তুই এমন কাজ কিভাবে করলি, এখন আমরা গ্রামে মুখ দেখাবো কিভাবে। বিজু দোষ না করে সবার কাছে দোষী হয়ে যায়। আর এটা নিয়ে রাতে সে আবার মন খারাপ করে অনেক কিছুই ভাবতে থাকে। কি হচ্ছে কি তার সাথে এসব? এমনিতেই বয়স পার হয়ে গেলেও বিয়ে হচ্ছে না তার, তার উপর আবার এসব অপবাদ, কিছুই ভালো লাগছে না তার আর। তাই সে একটা বড় ডিসিশন নেয়। সে ঠিক করে সে বিষ খাবে, তাই হাতে একটা গ্লাসে ইঁদুর মারার ঔষধ মিশিয়ে সেটা খেয়ে ফেলে সে। এর কিছুক্ষণ পরেই বিজুর পেটে জোরে জোরে ব্যথা শুরু হয়ে যায়, আর সে বুঝতে পারে এবার সে মারা যাবে। সে উঠে দ্রুত পাশের বাড়িতে তার বন্ধুর কাছে যায় আর তাকে বলে, ভাই আমি বিষ খেয়ে ফেলেছি, আমাকে দ্রুত হসপিটালে নিয়ে চলো। কারণ আবেগে বিজু বিষ খেয়ে ফেলেছিল, কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারছিল যে সত্যি সত্যিই মরার মতো সাহস তার মধ্যে নেই। বিজুর বন্ধু তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে, কিন্তু ডাক্তাররা অনেক কষ্টে তাকে বাঁচায়। পরদিন সকালে ডাক্তার বিজুকে তার রুমে ডাকে আর জিজ্ঞাসা করে সে কেন বিষ খেয়েছিল। বিজু তখন ডক্টরকে সব কিছুই খুলে বলে। সে বলে বেশি বয়স হওয়ার কারণে তার বিয়ে হচ্ছে না, আর সেই সাথে সে তার নিজের জীবন নিয়েও বিরক্ত। কিন্তু ডাক্তার তাকে বোঝায়, দেখো অনেক বড় বড় মানুষই সারা জীবন বিয়ে না করেও সুখে আছে, আর তাই নিজেকে ভালোবাসতে শেখো, এবারের মতো তুমি বেঁচে গেছো, কিন্তু বারবার তোমাকে বাঁচানো সম্ভব হবে না। হসপিটাল থেকে বিজুকে রিলিজ করে দিলে সে বাড়িতে চলে আসে। বাড়ির লোকও তাকে আর কিছু বলে না, সবাই সব কিছু ভুলে থাকতে শুরু করে। কিছুদিন পর বিজু একটা আশ্রমে রং করার কন্ট্রাক্ট পায়, আর তাই সেখানে তার ওয়ার্কারদের নিয়ে চলে আসে। এই আশ্রমের পরিবেশ ছিল অনেক শান্ত আর নীরব। সেদিন কাজ শেষ করে বিজু সবাইকে নিয়ে বাড়ি আসে মদ খাওয়ার জন্য। তখনই তার বন্ধুর ফোনে বিজুর বোন ফোন করে জিজ্ঞাসা করে, বিজু ফোন ধরছে না কেন? এটা শুনে বিজুর মনে পড়ে সে ফোন তো আশ্রমেই রেখে এসেছে, কিন্তু আশ্রম অনেক দূরে ছিল। তাও সে চিন্তা করে একবারে কালকেই তার ফোনটা নিয়ে আসবে। রাতে বিজু তার দুলাভাইয়ের ফোন দিয়ে নিজের ফোনে কল করলে একটা মেয়ে কল রিসিভ করে। সে বিজুকে বলে, তোমার ফোন লাগলে এখনই আশ্রমে আসতে হবে। এটা শুনে বিজু তখনই আশ্রমে চলে যায়। কিছুক্ষণ পর মঙ্গলা নামের সেই মেয়েটা আশ্রমের দেওয়াল টপকে রাস্তায় এসে পড়ে। মেয়েটা বিজুকে তার ফোন ফেরত দিয়ে বলে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এই আশ্রমে থাকতে চাই না। এটা শুনে বিজু প্রথমে তো রাজি হয় না, কারণ সে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। কিন্তু চলে যাওয়ার আগে কী মনে করে সে মেয়েটাকে আবার হেল্প করতে রাজি হয়। পরদিন সকালে সবাই দেখে বিজু একটা মেয়ের হাত ধরে বাড়ির মধ্যে ঢুকছে। এটা দেখে সবাই চিন্তা করে, হয়তো এই মেয়েকে নিয়েই বিজু পালিয়ে এসেছে, আর তারা একজন আরেকজনকে ভালোবাসে। বিজুর বাড়ির লোকরাও মঙ্গলাকে দেখে অনেক অবাক হয়ে যায়। কিন্তু বিজু সবাইকে বলে
তারা একজন অন্যজনকে ভালোবাসে আর তাই তারা বিয়ে করে ফেলেছে। বিজয় মিথ্যাটা বলে যাতে মোংলা বিজুর বাড়িতে থাকতে পারে, কিন্তু বঞ্জনার এই ব্যাপারটা বিশ্বাসই হয় না। তাই সে বিজুকে পাশে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, আসল সত্যিটা কী রে? বিজু বঞ্জনাকে বলে তারা এখনও বিয়ে করেনি, তবে কয়েকদিনের মধ্যেই কোর্ট ম্যারেজ করে নেবে। সবাই তো মংলাকে তাদের বাড়ির বউ হিসেবে মেনে খুব খুশি হয়ে যায়। সবাই ভাবছিল বিজুর বিয়েই হচ্ছিল না, তাও তো এবার সে নিজেই বিয়ে করে ফেলেছে। রাতে বিজু আর মংলাকে একই রুমে থাকতে দেওয়া হয়। মংলা তখন বিজুকে বলে, আমার যেতে এখনও 10-15 দিন লাগবে, আপনার কোনো সমস্যা হবে না তো? বিজু বলে, আমার কোনো সমস্যা নেই, তুমি এখানে যতদিন খুশি থাকো। এটা বলেই সে মংলাকে বেডে ঘুমাতে বলে নিজে মেঝেতে শুয়ে পড়ে। পরদিন সকালে বিজুর মা মংলাকে কিছু টাকা দিয়ে বলে, তুমি তোমার পছন্দ মতো কিছু শাড়ি কিনে নো। আর তাই বিজুর বোন, তার দুলাভাই আর বিজুরা দুজন বাজারে যায় মংলার জন্য শাড়ি কিনতে। সেখানে বিজুর বোনের মংলার উপর একটু সন্দেহ হয়, কারণ সে শুধু সাদা শাড়ি পছন্দ করছিল। এরপর তারা যখন সিনেমা দেখতে যায়, সেখানেও হলের শব্দে মংলা ভয় পেয়ে ওঠে। আসলে মংলা অনেক দিন থেকে আশ্রমে বেড়ে ওঠাই এসব কিছুতেই সে অভ্যস্ত ছিল না। তো পরদিন রাতে বিজু আর তার দুলাভাই দুজনে মিলে মদ খাচ্ছিল। এমন সময় বিজু তার দুলাভাইকে সব কিছু খুলে বলে। তার দুলাভাই সব কিছু শুনে বলে, তুমি টেনশন করো না, যদি তুমি সত্যিই মেয়েটাকে ভালোবাসো তাহলে মেয়েটাও অবশ্যই তোমাকে ভালোবাসতে শুরু করবে। এরপর বিজু রুমে চলে আসে আর সেখানে এসে দেখে মংলা তার বেডে শুয়ে আছে। নেশার ঘোরে বিজু নিজের উপর কন্ট্রোল হারিয়ে মংলাকে জড়িয়ে ধরে আর এতেই মংলার ঘুম ভেঙে যায়। সে খুব ভয় পেয়ে যায়। বিজু দ্রুত নিজেকে সামলে নিয়ে তার কাছে ক্ষমা চায়। পরদিন মংলা বিজুকে বলে, আমাকে কোনো একটা নিরিবিলি জায়গায় নিয়ে চলো। বিজু মংলাকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে আর সেখানে মংলা তাকে বলে, দেখো আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না, আমার নিজের জীবনের কিছু সমস্যা আছে আর আমি মাত্র 4 দিন পরই এখান থেকে চলে যাব। বিজু তখন ইমোশনাল হয়ে যায় আর তাকে বলে, তাহলে কেন তুমি আমার জীবনে আসলে? সেদিন কেন আমার কাছে সাহায্য চাইলে? কিন্তু তার কোনো প্রশ্নের জবাবই দেয় না মংলা। তারা দুইজন বাড়ি চলে আসে আর সেই দিন বিজুর তার দুলাভাইয়ের সাথে এক দুই কথায় ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে বিজু তার দুলাভাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তার দুলাভাইও কষ্টে চলে আসে আর এইসব নিয়ে বিজুদের বাড়িতেও সবাই সবার সাথে রাগারাগি করতে থাকে। রাতে যখন বিজু কাজ শেষ করে বাড়ি ফেরে, তখন বঞ্জনা তার বাটির লোকদেরকে নিয়ে বিজুকে আটকে তাকে জিজ্ঞাসা করে, তুমি কবে মংলাকে বিয়ে করেছ? এভাবে দুইজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকা যাবে না, এতে গ্রামের লোকজন কি মনে করবে আর তোমার পরিবারের নামও খারাপ হবে। এটা বলেই বঞ্জনা ঘরে ঢোকে মংলাকে খোঁজার জন্য। কিন্তু মংলা তো এর আগেই চলে গেছে, কারণ সে তার রুম থেকে বঞ্জনা আর বিজুর কথা শুনে ফেলেছিল। মংলা চলে গেছে জানতে পেরে বিজু ও বঞ্জনা লোকজনদের উপর খেপে যায় আর বঞ্জনার লোকেরা মিলে তখন বিজুকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিজুর দুলাভাই আর তার বন্ধুরা চলে আসে। তারা এসে বিজুকে লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন বিজু তার দুলাভাইকে সব সত্যি কথাগুলো বলে দেয়। সে বলে কিভাবে কি হয়েছে আর মংলা চলে গেছে বলে বিজু অনেক মন খারাপ করে। রাতে বিজু একা বসে সেই সব দিনের কথা মনে করতে থাকে যেদিন মংলাকে নিয়ে সে সমুদ্র পাড়ে গিয়েছিল। সেদিন ফেরার আগে মংলা তাকে বলেছিল তার বাচ্চাকে আশ্রমে তার থেকে আলাদা করে অন্য একটা আশ্রমে পাঠানো হয়েছিল। আর আসলেই মংলা আগে থেকেই বিবাহিত ছিল, কিন্তু সে প্রেগনেন্ট হওয়ার পর তার হাজব্যান্ড মারা যায় আর তখন থেকেই সে আশ্রমেই থাকত। এসব ভাবতে ভাবতে বিজু মংলাকে খুঁজতে বেরিয়ে যায়, কারণ সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। পরদিন রাতে অনেক ঝড় হচ্ছিল। তখন বিজুর বোন আর তার দুলাভাই বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল। তারা দেখে বিজু মংলা আর তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরছে। তাদের দুজনকে একসাথে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিন পরে বিজু তার ভালোবাসার কাউকে খুঁজে পেয়েছে। আর এর কিছুদিন পরেই বঞ্জনার দায়িত্ব নিয়ে বিজু আর মংলারও বিয়ে দিয়ে দেয় আর তারা দুজনই একসঙ্গে সংসার করতে শুরু করে। যাক, অবশেষে তাহলে বিজুর বিয়েটা হলো, তাও আবার নিজের পছন্দের মানুষের সাথেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্পটা? বিজুর মতো এমন অবস্থায় কেউ আছো নাকি? কমেন্ট করে জানাতে পারো কিন্তু।